বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে আন্দোলনে হতাহতদের পরিবার, প্রশাসন, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন। ধারাবাহিক কর্মসূচির তৃতীয় দিনে কুমিল্লা, নারায়ণগঞ্জ, সিলেট, রাঙামাটি, পটুয়াখালী, কুড়িগ্রাম ও মেহেরপুরে মতবিনিময় সভা করেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় টাউন হল মাঠের মুক্তমঞ্চে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া, যুব ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অনিয়ম, দুর্নীতি আর অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল এই পথে হাঁটলে তাদের পরিণতিও একই হবে। আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন, আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে নিহত আহতদের পরিবার সাথে দেখা করেন সমন্বয়ক সার্জেশ আলমের নেতৃত্বে একটি দল। এ সময় সার্জেশ আলম বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে স্বাধীনতা এসেছে তা আবার কোনো ফ্যাসিস্টের হাতে না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে থেকে 10 বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে 24-এর যে অভ্যুত্থান সেটি সফল হবে। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো কোন অভ্যুত্থান ঘটাবো। রাঙামাটিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতাকে বিভাজিত করার চেষ্টা করছে, আন্দোলনের মতো রাষ্ট্র পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনের একটি রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই একসাথে ছিলাম, ঠিক একইভাবে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনে আমরা একসাথে থাকবো। এদিকে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশ গঠন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে ছাত্র জনতার সাথে মতবিনিময় করেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি দল। এছাড়া কুড়িগ্রাম ও মেহেরপুরে মতবিনিময় সভা করেছেন সমন্বয়করা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।